খেয়ে পরে ভালো আছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নির্বাচনী এলাকার মানুষের। উদাহরণ টানতে গিয়ে তিনি বলেছেন, এলাকার নারীরা দিনে তিনবার লিপস্টিক লাগান, পায়ের জুতাও পরিবর্তন করছেন কয়েক দফা। অবশ্য এও স্বীকার করেছেন, সব এলাকার অবস্থা এক না। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন নাবিশ্বাস জনজীবনে, যখন সরকারি হিসাবে এই স্মরণকালের সর্বোচ্চ মূল্যস্ফীতি দেশের বাজারে, তখন বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী জানালেন নিজ এলাকার মানুষ ভালো আছেন, কারণ আলুর দাম পাচ্ছেন কৃষক। তবে স্বীকার করেন সব এলাকার চিত্র একরকম না। আমার এলাকার মানুষের কষ্ট নাই, তারা আলুর দাম পাচ্ছে। আজকে থেকে 20 বছর আগে আমার এলাকায় 10টা মোটরসাইকেল ছিল, 2001 সালে আমি প্রথম ভোট করি। আজকে হাজার হাজার মোটরসাইকেল, তারা প্রত্যেকে অ্যাফোর্ড করছে, তারা আলু বেচছে, রাখছে আলুতে, আলু বেচতো, আমার কৃষি বেচতো, তাদের কোনো কষ্ট নাই। তারা তিনবার করে লিপস্টিক লাগাচ্ছে দিলে, মহিলারা চারবার করে স্যান্ডেল বদলাচ্ছে। তবে আমার ভোটের আমি খুব ভালো জানি, আমার কোনো সমস্যা নেই। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, ডিসেম্বরের মাঝামাঝি পেঁয়াজ ও আলুর দাম কমবে। গার্মেন্টস কর্মীদের ন্যূনতম যে বেতন নির্ধারণ করা হয়েছে তা যৌক্তিক বলে মনে করেন বাণিজ্য মন্ত্রী। চিন্তা করুন, খালি বেতনটা 12,500 টাকা হয়েছে তা নয়, তাদের বেসিকটাও অ্যামাউন্টটা বাড়ানো হয়েছে। আপনারা জানেন কিনা যে 12,500 টাকা বেতন যদি এন্ড অফ দি মান্থ 2 ঘন্টা ওভারটাইম তারা করে, একটা হাজিরা বোনাস পায় তারা, সব মিলে কিন্তু একজন 12,500 যে যার বেতন, সে কিন্তু 16,000 থেকে 17,000 টাকা তুলবে। এই কথাটা কিন্তু সাধারণভাবে জানা যায় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে খবর প্রচারে গণমাধ্যম কর্মীদের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। সংবাদ মাধ্যম প্রচার যদি পজিটিভ হয় যে বৈশ্বিক পরিস্থিতির সার্বিক কারণের জন্য এটা হয়েছে, অতএব এটাকে কনসিডারেশনে নিয়ে নির্বাচনে প্রভাব ফেলা ঠিক হবে, নির্ভর করে আপনারা কতটুকু পজিটিভ হবেন। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।